কিছুদিন আগেও পরীক্ষার রেজাল্ট জানার জন্যে স্কুল কলেজে গিয়ে রেজাল্ট জানতে হতো কিন্তু এখন আপনাদেরকে রেজাল্ট জানতে চাইলে স্কুল বা কলেজে যাওয়ার প্রয়োজন হবে না আপনারা ঘরে বসে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসে যে কোনো পরীক্ষার যে কোনো সালের রেজাল্ট বা ফলাফল আপনি নিজেই ঘরে বসে জানতে পারবেন তো কিভাবে ঘরে বসে পরীক্ষার রেজাল্ট জানতে হয় এই বিষয়টি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো পরীক্ষার রেজাল্ট জানতে হলে প্রথমে আপনাদের মোবাইলে অথবা কম্পিউটারে চলে যাবেন যাওয়ার পরে গুগলে চলে যাবেন আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগলে চলে যাবেন এই গুগলে আসার পরে এইখানে আপনারা এই অ্যাড্রেসটি লিখবেন অ্যাড্রেসটি আমি মুখে বলে দিচ্ছি এবং ভিডিও স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ অ্যাবোর্ড রেজাল্ট ডট কম স্ল্যাশ অ্যাপ স্ল্যাশ এটা লিখবেন এই অ্যাড্রেসটা আপনার গুগলে গিয়ে লেখার পরে আপনারা সার্চ করবেন তো আমি সার্চ করে দিলাম দেখেন তো এটা সার্চ করার পরে এরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে এবং আপনি যে পরীক্ষার ফলাফলটা রেজাল্টটা জানতে চান সেই অপশনটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে আমি একটু নিচে চলে যাচ্ছি নিচে চলে আসার পরে এখানে দেখবেন আমি যেহেতু এই এসএসসি এইচএসসি জেএসসি এই প্রথমে যে উপরে অপশনটা আছে আমরা আমরা যেহেতু রেজাল্ট দেখবো সেহেতু এই উপরের অপশন অপশনে একটা করতে হবে এখানে আমি একটা ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করার পরে এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে এবং এইখান থেকে আপনাদেরকে প্রথম অপশনটা সিলেক্ট করে দিতে হবে এটা হচ্ছে এক্সামিনেশন মানে আপনি কোন পরীক্ষার ফলাফলটা জানতে চান এইখানে সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমি এসএসসি পরীক্ষার ফলাফলটা জানবো সেহেতু এখানে আমি এসএসসি দাখিল হ্যাঁ এটা আমি সিলেক্ট করে দিব তো এইখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে দ্বিতীয় একটা অপশন এখানে আপনাদেরকে দিতে হবে হচ্ছে ইয়ার অথবা কোন কোন সালের সালের আপনি পরীক্ষার ফলাফলটা জানতে চান সেই সালটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন আমি হাজার উনিশ সালের ফলাফলটা দেখাবো আপনারা যে কোনো মানে যে সালের পরীক্ষার রেজাল্ট জানতে চান সেই সালটা এখানে সিলেক্ট করে দিবেন তো এখানে আমি দুই দিয়ে দিলাম আর এখান থেকে দিতে হবে বোর্ড মানে কোন বোর্ড আপনার পরীক্ষার যে বোর্ডটা আছে সেই বোর্ড দিতে হবে আমার ঢাকা বোর্ড এখানে আমি ঢাকা দিয়ে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট টাইপ আপনি কোন ধরনের রেজাল্ট জানতে চান এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে আপনি যেহেতু একজনের রেজাল্ট জানতে চান সেহেতু এখানে এই এই অপশনটা আছে ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে একটু নিচে চলে যাবেন নিচে আসার পরে আপনারা দেখবেন এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার তো এই ঘরে হ্যাঁ যার ফলাফল বা যার পরীক্ষার রেজাল্ট আপনি জানতে চান এখানে রোল নাম্বারটা দিবেন তো দেখেন আমি এখানে রোল নাম্বারটা দিব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি রোল নাম্বারটা দিয়ে দিছি এখন এই নিচের ঘরে আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে হবে তো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো দেখেন এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দিছি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এইখানে আপনাদেরকে এই যে লেখাটা আসছে এইখানে সিকিউরিটি কি এই লেখাটা এইখানে টাইপ করে দিতে হবে তো এই লেখাটা আমি এখানে টাইপ করে দেই আপনারা যদি এই লেখাটা না বুঝতে পারেন তাহলে রিলোড করবেন তাহলে কিন্তু এই লেখাটা আপনার স্পষ্ট করে আসবে তো যাই হোক আমি এখানে দেই দেখি হয় কি না আমি যেহেতু যতটুকু বুঝতে পারলাম এই লেখাটা এখানে লিখে দিছি ও এস এ ডি এখন আমি এই গেট রেজাল্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা গেট রেজাল্ট এখানে ক্লিক করে দিব ওকে এইখানে ক্লিক করার পরে দেখেন পরীক্ষার যার ফলাফলটা আমি জানতে চাচ্ছি তার ফলাফলটা কিন্তু এখানে চলে আসছে দেখেন এখানে হচ্ছে নাম হচ্ছে শাহিদুল খান হ্যাঁ বাবার নাম মায়ের নাম বোর্ড তারপরে রেজাল্ট হচ্ছে জিপিএ টু পয়েন্ট জিরো সিক্স হ্যাঁ রেজাল্টটা যদিও তেমন একটা ভালো না তো যাই হোক আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধু এটা দেখাইছি এটা হচ্ছে জিপিএ টু পয়েন্ট জিরো সিক্স আর এক্সামিনার বা পরীক্ষার্থীর নাম হচ্ছে কি শাহিদুল খান হ্যাঁ তার ফলাফলটা কিন্তু আমরা পেয়ে গেছি আপনারা কিন্তু নিজ থেকে এখানে কিন্তু মার্কশিট পাবেন কত কোন সাবজেক্টে কত রেজাল্ট বা কেমন রেজাল্ট করছে হ্যাঁ কত গ্রেড পাইছে সেটাও জানতে পারবেন এই বাংলা সিগ্রেট ইংলিশে ডিগ্রেড ম্যাথমেটিক্স হচ্ছে ডিগ্রেড এরকম ভাবে কোন সাবজেক্টে কত পাইছে সব কিছুই কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন এই দেখেন ওকে তার মানে এখান থেকে আপনি মার্কশিট সহ পরীক্ষার রেজাল্টটা আপনি জানতে পারতেছেন তো আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবে আপনি ঘরে বসে যে কোনো পরীক্ষার ফলাফল জানতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন এই বিষয়গুলো সবাই জানতে পারে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আমি রাসেল বাই বাই টাটা আল্লাহ হাফেজ